৪০টি এবং ভারত থেকে বাঁধ খুলে দেওয়ায় দুর্যোগগ্রস্ত হয়ে পড়েছে বাংলাদেশের ১৮ লাখ মানুষ, যাদের পাশে এসে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন রকম শুকনা খাবার, স্যালাইন এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের মাধ্যমে গণত্রাণ সংগ্রহ করে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিছু কিছু এরিয়াতে ত্রাণ সামগ্রী নেওয়া হচ্ছে। এখানে আপনারা শুকনো খাবার, শিশু খাদ্য, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, জরুরি ঔষধ, পলিথিন, বাচ্চাদের জন্য নরম কাপড় মানে শীতের গরম কাপড়, কিন্তু মানে প্রাপ্তবয়স্কদের জন্য আমরা এই মুহূর্তে কাপড়টা নিচ্ছি না, বাচ্চাদের জন্য শিশু খাদ্য, জরুরি ঔষধ, পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট রয়েছে, আমরা এখন পর্যন্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ম্যানেজ করতে পারিনি। যদি কোনো কোম্পানি, হ্যাঁ কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত থাকেন, এখানে আমরা রয়েছে, আমাদের পুরো টিম টিএসসি রয়েছে, আপনারা খুবই উপকার হবে যদি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ঔষধ কেউ আমাদের সাপ্লাই দিতে পারেন, এই মুহূর্তে এটা খুবই প্রয়োজন। এছাড়া স্যালাইনের খুব প্রয়োজন, আর একই সঙ্গে শুকনো খাবার আমরা নিচ্ছি। এছাড়া বোট মানে আমাদের স্পিড বোট বা লঞ্চের জন্য অর্থ সাহায্য নিচ্ছি আমরা। একই সঙ্গে আমরা ব্যক্তি মালিকানাধীন মানে প্রাইভেট স্পিড বোট বা লঞ্চ যেগুলো রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা অন্তত এই সময়ের জন্য আপনাদের বোটগুলো ছেড়ে দিন, বিনামূল্যে যদি নাও হয় আমরা স্বল্প মূল্যে যেন আমাদেরকে সেই বোটগুলো ব্যবহার করতে দেওয়া হয়। যখন দেখছি বা যে আমাদের বাংলাদেশের একটা পার্ট তলিয়ে যাচ্ছে, সো আমরা সবাই আসলে চিন্তিত, কারণ একটা পাশ তলিয়ে যাচ্ছে, সো পুরো দেশ কীভাবে মানে এই কিছুদিন আগেই একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলো, তো সেক্ষেত্রে স্বাধীনতা মূলত সবাইকে নিয়ে, তো আমরা সবাই উদ্বিগ্ন। এই জন্য আমরা যে যেভাবে পারছি টাকা পয়সা কিংবা মেডিকেল টিম গঠন থেকে শুরু করে সেই জায়গা থেকে মূলত আজকে টিএসসিতে আসা। আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছিলাম যে যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, এজন্য আমরা চেষ্টা করছিলাম যে খাবার বা শুকনো খাবার যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সংগ্রহ করার জন্য আসছিলাম। আর আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে কোনোভাবে আমরা যদি একটা টিম গঠন করতে পারি তাহলে ওখানে যেন মানে অ্যাক্সেস করতে পারি। আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণত্রাণ কর্মসূচিটা চালিয়ে যাচ্ছি এবং ত্রাণ সংগ্রহ করছি, এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসেবে এখানে কাজ করছি। ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টগুলো থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা হাত বেড়েছে, বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমি চাই যে সকল দেশবাসীর জন্য এগিয়ে আসে, এমনকি আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করবো, তিনি যেহেতু তৃণমূলের সাথে অনেক আগে থেকে তার সম্পর্ক, আমি চাইব তিনি যেন এগিয়ে আসেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব হচ্ছে আমরা বিভিন্ন এলাকায় স্পিড বোট পাঠাচ্ছি, হচ্ছে নৌবাহিনীর সাথে যোগাযোগ করে, তারপর হচ্ছে সেনাবাহিনী কাজ করছে, ছাত্ররা এখান থেকে বিভিন্ন ট্রলার নিয়ে যে কাজ করছে, ওই সব এলাকার যে সকল নৌকা আছে স্থানীয় পর্যায়ে তাদেরকে ভাড়া করে নিয়ে যে কাজ করছে, এখন আমরা ত্রাণ সংগ্রহের কাজ করতেছি, এগুলো বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে পাঠানো হবে। এখানে আমি ভলান্টিয়ার হিসাবে কাজ করছি, যারা যেসব জিনিসপত্র নিয়ে আসছে বিস্কিট থেকে ধরে শুকনো খাবার, চিড়া, মুড়ি, তারপরে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন থেকে ধরে পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন এগুলো নিয়ে আসছে, আমরা হচ্ছে এগুলো সংগ্রহ করছি এবং হচ্ছে সব কিছু অর্গানাইজ করে রাখছি। আলু, শুকনো মরিচ, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মেডিসিন, গুঁড়া দুধ, স্যানিটারি ন্যাপকিন, পলিথিন, মোমবাতি, রেইনকোট, ক্যাশ, চিনি, ছাতু, খই, বাদাম, খেজুর, মাস্ক, স্যালাইন, আটা, শিশু খাদ্য, বাচ্চাদের মেডিসিন, প্লাস্টিকের কন্টেইনার, পানি, কাপড়, লাইফ জ্যাকেট, এই জিনিসগুলো খুব জরুরি ভিত্তিতে আমাদের এইখানে দরকার। যে সকল মানুষ আপনারা দেশবাসী যারা আমাদেরকে এই জিনিসগুলো ওই সব এলাকায় পৌঁছে দিতে চান তারা দয়া করে খুব দ্রুত টিএসসিতে আমাদের কাছে ওই সব ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেন, আমাদের একের পর এক টিম যাচ্ছে। বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতি আসলে প্রাকৃতিক দুর্যোগ নাকি রাজনৈতিক বন্যা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না সমন্বয়ক কিংবা সাধারণ শিক্ষার্থীরা। তাদের বর্তমান একটাই লক্ষ্য, জনসাধারণের কল্যাণের জন্য কাজ করা এবং দুর্যোগপ্রবণ মানুষদের সহায়তা করা। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মাঞ্জু মাহফুজ নীলিমা, নিউজ নাও 24, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।